অনেক আশা নিয়ে মালয়েশিয়া আইছিলাম পামেল বাগানেতে, ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তিক। আসসালামু আলাইকুম, আমি নাসিম, মালয়েশিয়া প্রবাসী। আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। দেখেন ভাই, অনেক আশা ভরসা নিয়ে আমি পামেল বাগানে আসতে গেল 6 বছর আগে পামেল বাগানে আইছিলাম। অনেক গ্রামের লোক বলতো সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক সমস্ত কিছু আছে, ওই আল্লাহ আছে না, আল্লাহকে সাক্ষী রেখে মনে করে যাইছিলাম। এমনকি আসার পর এই মালয়েশিয়া মাটি পর্যন্ত থাপলাইছিলাম। কিন্তু আজ দেখেন, আমি যতটুকু সফলতা পাইছি, আমার সাথে আসা যারা আছে অনেক ভালো ভালো সেক্টরে, কর্নিং স্টেশন কোন ব্যাপারে, আপনি সব টপ যেখানে বলেন না কেন, আমার মতো ইনশাল্লাহ সফলতা পায় নাই। আসলে ভাই, আপনার এই কপালে যদি থাকে আপনি যে কোনো জায়গায় ইনকাম করতে পারবেন ভাই। আমার এই গাছগুলো আমার টাকা, তাও এই গাছ যতদিন হবে আমার ততদিন টাকা হবে। যখন আমার গাছগুলো শেষ, তখন আমার ইনকাম শেষ, তখন আমি বাড়িতে চলে যাবো। আর 6 বছর ধরে আইসি, এমন কোনো দিন নাই আমার বছরে ভাই একদিনও ছুটি থাকে না। কি আপনি বিশ্বাস করবেন, আমার বছরে একদিনও ছুটি থাকে না। সরকারি ছুটির ভিতরে পাবলিক হলিডেতে আমি নিজে কাজ করি, আর কোনো কাজ কারো থাকবে না, থাক পামেল বাগানে কাজ থাকবেই। বিশেষ করে আমাদের কোম্পানিগুলোতে যারা কোয়ান্টাকে কাজ করে, আমি তো বেসিকে কাজ করি, তারপরে আমার ছুটি নাই, আমার ঈদ নাই, কিছু নাই, প্রত্যেকটা সময়ে আমার কাজ করতে হয়। আপনি কিন্তু বিশ্বাস করেন, প্রচুর পরিমাণ আমার কাজ। কিন্তু একটা বিষয় আমি বলে গেছি, হাজারো আমার ফলোয়ার, আমার সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণ আমার জিজ্ঞাসা করে, ভাই আমাকে একটা কাজ দেন, কিন্তু আমি কাজ দিতে পারি না, আমার হাত বান্ধা। কারণ আমার এটা কোম্পানি, এই কোম্পানিতে শুধুমাত্র যারা কোম্পানি চাইছে শুধুমাত্র তারাই কাজ করতে পারে, আর এরা বাইরের লোক নেয় না। এরা যদি বাইরের লোক যদি নিত, আমার জানার মতে আমার কত যে ফলোয়ার আমাকে যে ফোন করছে, কত এসএমএস করছে, আমি উত্তর দিতে পারি না, আমি কী করব। আমার এই পামেল বাগানে যদি আপনি নতুন আসেন, তারপরে আপনি 25 রিংগিত আপনার বেতন থাকবে, এটা একবার অরিজিনাল কথা। আর সবচাইতে বড় কথা, আমাদের এই কোম্পানি বাংলাদেশ থেকে লোক আর আনে নাই কে 2023-22 সালে, কারণ বাংলাদেশ থেকে আসতে অনেকটা খরচা হয়, এই জন্য আমার কোম্পানি জানে বুঝায় না শুনে আনে নাই কে, যে এত থেকে খরচা করে আসে কী করবে। যারা ইন্ডিয়া থেকে আইছে তারা প্রত্যেকজন 3,500-4,000 টাকা বেতন পাইতেছে, কী বলবেন। আমাদের কোম্পানি, এরকম কোম্পানি যদি প্রত্যেকটা যদি প্রবাসী যদি হইতো, তাদের কোনো চিন্তা ভাবনা কিছুই থাকতো না। আর আমাদের মতো যদি, আমাদের দেশের মতো যদি সরকার যদি প্রত্যেকটা রাষ্ট্রে যদি হইতো, তাহলে ভাই ওই রাষ্ট্রের জীবনে ভাই আমাদের নাগাল কী বলুন ভাই, ধ্বজভঙ্গ হয়ে যাইতো। ঠিক আছে, ধ্বজভঙ্গ তো বলছেন, আমাদের দেশটা কলম ধ্বজভঙ্গ নাগাল। আমি যদি আপনার কাছে যদি যাই ভাই, আপনাকে 20টা দেওয়ার পর আপনি কাজটা করে দেন, আর একজনের কাছে গিয়ে লিখালা 20টা দিলে কালার কাজ করে দেয়, কী জন্যে ভাই, কী জন্যে ভাই, আপনি কি এটা মাথায় রাখেন না ভাই। এই যে আমরা প্রবাসে আইসি, পাসপোর্টটা করার জন্য ভাই দালাল ধরতে হয়। এমনকি ভাই আপনি যেখানে যাবেন সেখানে ভাই দালাল দালাল দালাল। আর ভাই, এই যদি আমরা অনেকেই মনে করেন যে অনেকেই পছন্দ করি, তারপর কিছু লোক আছে ইরানকে পছন্দ করি না, আপনি ইরানে যা দেখেন একবার, মানে এখানে এখানে টিয়া খাওয়ায় একবার বাহাই করে দিব ভাই। আসলে ভাই কী বলবো ভাই, সব ছাড়তে পারে আমাদের বাংলাদেশের লোক, ইন্ডিয়ার লোক যে এত হিন্দু হিন্দু অমুক 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 ভালো না, তারপরে ওরাও ভালো ভাই, কী জন্য জানেন, তারপরে ওগুলো ওরকম 50,000 টাকা আইসি। ওরা যদি অতই খারাপ হইতো, তাহলে কিন্তু 50,000 টাকা দেখা সম্ভব ছিল না মালয়েশিয়াতে। আমাদের এখানে এত ইমান উমান নিয়ে তারপরে মনে করেন 4,00,000-5,00,000 টাকা লাগে শুধুমাত্র এই মালয়েশিয়াতে আসার জন্যে। কী রে ভাই, তোরা কী পেয়েছিস ভাই, গোলা হিসাব দিতে হবে না, হিসাব তোকে একদিন দিতে হবে। আর বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটা শেয়ার দেবেন, লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন, আর অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।